বন্ধুরা, রোমাশান্দ্রা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে নিয়ে চলে এসেছি, দেখুন কত সুন্দর একটা মাছ। এটা হলো কালুস রুই, আর মাছটা কত সুন্দর লাগছে দেখুন। শুধু গাটা বড় কালো কুচকুচ করছে, আর এই মাছটা খেতে এত সুন্দর লাগে। আর বাজারে এই মাছ খুব কমই পাওয়া যায়, আজকে দেখতে পেলাম তাই নিয়ে এলাম। আর মাছটা 1 কেজি সাইজের আছে, দেখুন কত সুন্দর লাগছে শুধু। আর চোখগুলো পুরো লাল হয়ে আছে। প্রথমে মাছটাকে আমি কেটে নেব। চারদিকের পাখনাগুলো আমি কেটে নিয়েছি, এবার আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি, এবারে কেটে নিচ্ছি। আর মাথাটা দেখছেন কত সুন্দর ছোট, আর মাছটা খেতে খুব সুন্দর লাগে। কত রক্ত বেরাচ্ছে জানতো মাছ। ওবা ডিম হয়েছে, কত ডিম হয়েছে, ডিম হয়েছে। ডিমের কাঁদিগুলো আগে বের করে নিচ্ছি আমি। দেখুন কি সুন্দর ডিমটা, কত ডিম বেরিয়েছে। মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে নেব। সামনেই পুকুর, আমি চানে ঘষে মাছটিকে ধুয়ে নেব। প্রথমে ডিম আর পোনাটিকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে মাছটাকে ধুয়ে নেব, মাছটাকে ধুয়ে নিচ্ছি। মাছটাকে প্রথমে আমি জলে কোচালে ধুয়ে নেব, তারপরে এর চানে ঘষে নেব। যত ভালো চানে ঘষে নিতে পারবেন তত ভালো মিষ্টি লাগে মাছ খেতে। এইভাবে ঘষে নিচ্ছে, আর আঁচ থাকলেও দেখুন ছেড়ে যাচ্ছে কত সুন্দরভাবে। তবে সব মাছগুলো ধুয়ে নিই, ধুয়ে রান্নাঘরে ফিরে যাব। তুই বোকা ছ কেন? দেখুন বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, আর আমি অর্ধেক মাছ নিয়েছি, আর অর্ধেকটা বাড়িতে হয়ে যাবে। প্রথমে মাছে আমি অল্প লবণ মাখিয়ে নেব। মাখিয়ে 5 মিনিট রেখে দেব। কি আমি বানাবো কালুস রুইয়ের কালিয়া, আর এই কালিয়াটা সম্পূর্ণ আলাদা ধরনের। যাদের হাতে সময় কম থাকবে অবশ্যই এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, আর অবশ্যই সকলেই বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আর তার জন্য আমি কি কি নিয়েছি অবশ্যই দেখিয়ে দিই। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা চেরা, আর ধনে পাতা। এই কয়েকটি উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে এই কালিয়া হয়ে যাবে। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। সরিষার তেল, আর আমি এই রান্নাটা পুরো সরিষার তেলেই করে নেবো, আর এই সরিষার তেল দিয়ে এই কালিয়াটা খুব সুন্দর হবে। প্রথমে দিয়ে দেব আমি এখানে 100 গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, আর এই রেসিপিতে মাছ ভাজার কোনোই দরকার পড়বে না, অমনিই ভালো লাগবে। প্রথমে আমি দিয়ে দেব তেলের উপরে লবণ।
লবণটা একটু তেলের সাথে ভেজে নেব, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে চারটা পেঁয়াজ কুচি নিয়েছিলাম, আপনারা কম বেশি করে নেবেন। ভেজে নিয়েছি দেখুন, আমি এর উপরে আদা রসুন বাটা দিয়ে দেব, রসুন বাটা আর আদা বাটা, আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। আদা রসুনটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে নেব, এক চামচ হলুদের গুঁড়ো দেবো আর দু চামচ লাল লঙ্কার গুঁড়ো দেবো। এই রেসিপিতে লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলে খুব ভালো লাগে খেতে। এবারে হলুদ আর লঙ্কাটিকে ভালো করে ভেজে নেব, দেবো কেটে রাখা টমেটো। আমি এখানে দুটা টমেটো নিয়েছি, টমেটোটাকেও আমি খুব মশলার সাথে ভালো করে ভেজে নেব। এবার অল্প একটু জল দিয়ে মশলাটিকে ভালো করে কষাবো। ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়তে শুরু করেছে। আমি যে এখানে মাছের লবণ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেব। মাছটাকে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মাছ থেকে কত তেল বেরিয়ে গেছে, মাছটি খুব ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দেব, আমি জল এখানে বেশি দেব না, শুধু মাছ সেদ্ধ হবার মতো জলটা দেব আর হালকা হাতে একটু নাড়িয়ে দেব। মাছটা ফুটতে শুরু করেছে, এর উপরে আমি ধনে পাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, ধনে পাতা আর কয়েকটা লঙ্কা নিয়েছি আমি চেরা দিয়ে দেব। দিয়ে দু মিনিটের জন্য হালকা আঁচে মাছটাকে সেদ্ধ করে নেব। মাছটার গা দিয়ে কত সুন্দর তেল ছেড়তে লেগে গেছে, এর থেকে বেশি আমি সেদ্ধ করব না মাছটাকে, আমি এবারে নামিয়ে নেব। কত সুন্দরভাবে মাছটি হয়ে গেল, আর খুব কম সময়ে হয়ে যায়। যাদের হাতে সময় কম থাকে তারা এইভাবে মাছের কালিয়া বানিয়ে খেতে পারবেন, খুব সুন্দর লাগে। আর এই কালুশুইয়ের যে কোনো রেসিপি খেতে ভালো লাগবে, অবশ্যই আপনারা বাজার থেকে কিনে এনে একবার যে কোনো হোক রেসিপি করে খাবেন, খুব সুন্দর লাগে। এই রকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন কোনো রান্না নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসবো, আজকের মতো এই পর্যন্ত, টাটা।